দেখুন, আল জাজিরা ইস্যুতে মধ্যপ্রাচ্যের চাপে ভীত নয় কাতার। আরব বিশ্বের প্রথম চব্বিশ ঘন্টা সংবাদ চ্যানেল হিসেবে 1996 সালে আত্মপ্রকাশ করা কাতারের আল জাজিরা টিভি নেটওয়ার্ক নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র এ দেশটিকে আন্তর্জাতিক মানচিত্রে জাগে করে দিয়েছে। তবে কাতারের সাম্প্রতিক কূটনৈতিক সংকটের ফলে এই হাই প্রোফাইল নেটওয়ার্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দানা বাড়ছে। যদিও সোমবার প্যারিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, দোহাভিত্তিক মিডিয়া গ্রুপ আল জাজিরা নিয়ে কোনো ধরনের আলোচনা করা হবে না। তিনি বলেন, আল জাজিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়, আর অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের কার সঙ্গে আলোচনার টেবিলে দোয়া বসবে না। অবরোধ সংক্রান্ত ব্যাপারে আল জাজিরাকে নিয়ে আলোচনার কোনো সূচি হবে না। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।